গুড মর্নিং অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো যেমনটা যে জানো, আজকের আমার যে এক্সপো এক্সাম আছে, কালকের দেখছিলে যে এক্সপোর প্রিপারেশান নিচ্ছিলাম, তো আজকেরই সেই এক্সাম, বেহালাতে যেতে হবে। তো সকাল সকাল উঠে নিজের ব্যাকপ্যাক করে নিলাম, আর ইম্পর্টেন্ট ডকুমেন্টস হিসাবে খালি অ্যাডমিট কার্ডটা রেখেছি, তার সাথে রেখেছি আধার কার্ডটা, এটা ম্যান্ডেটারি বলেই দিয়েছিলো। তো কাল রাতে ব্লগিং করার সময় যেরকমটা বলছিলাম যে বেশিক্ষণ পড়তে না তাড়াতাড়ি পড়েছি, তিনটে অবধি আর জেগেছিলাম কালকেরে ব্লগিং করেও, তারপরেও তিনটে অবধি জেগেছিলাম, জানি না কেন ঘুম আসছিল না। তো যাই হোক, ভিডিও পড়া যাক। সোজা সাইকেলে করে যাচ্ছি, এখন বেরোনোর সময় ব্লগিংটা এই জন্যই করলাম না, কেননা টাইমিং ছিল না আর সাইকেলটাতে হাওয়া ছিল না। তো ডাইরেক্ট গিয়ে আমি সাইকেল দোকান থেকে সাইকেল হাওয়া দিলাম, দিয়ে এখন অন দ্য ওয়ে। সাইকেলটা রেখে দিয়ে এখন স্টেশনের দিকে যাচ্ছি, টিকিট কাটতে হবে। তো এসে গেছি স্টেশনে, বসে আছি, কিন্তু এখনও ট্রেন নেই। যাই হোক, একটু ওয়েট করে নিই, কিন্তু এখন ট্রেনটা দেখে মনে হয় না যে আমি ট্রেনে ঠিকঠাকভাবে কমফোর্টেবলি যেতে পারবো, কেন খুবই অবস্থা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। ট্রেনে প্রচণ্ড ভিড়, এই ভিড়েই চলে যাবো, কোনো অসুবিধা নেই, কেননা এই ট্রেনটা মিস করে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই হোক, এই ট্রেনেই যাওয়া হবে। আর বেহালা পলিটেকনিক কলেজে যেতে হলে অনেক রকমভাবেই যাওয়া যায়, অনেক ওয়ে আছে, তার মধ্যে মেট্রো থেকেও যাওয়া যেতে পারে, বাসেও যাওয়া যেতে পারে। তো ওটা একটু বেশি টাইম লেগে যাবে আর একটু বেশি কস্টলি হয়ে যাচ্ছে, তো তার থেকে আমার শর্ট টাইমের মধ্যে ট্রেনে যাওয়াটা বেস্ট মনে হচ্ছে। ট্রেনে উঠে সিট পাইনি, তাই দুজন ঘুমাচ্ছে, তো তাদের পাশে আমি পাহারা দিচ্ছি যাতে না কেউ কিছু নিয়ে চলে যায়। তো এনাদের দুজনকে দেখে একটা জিনিস আমার খুব ভালোভাবে রিয়েলাইজ হলো, ট্রেনের মধ্যে অনেক সময় আমি অনস্ক্রিনে দেখেছি যে লেখা আছে ইন্ডিয়ান রেলওয়ে উইশ ইউ হ্যাপি অ্যান্ড কমফোর্টেবল জার্নি। তো তার আসল কারণটা আজকের খুব ভালোভাবে বুঝতে পারলাম। ঘর থেকে ভালো করে খেয়ে দিয়ে বেরোনোর পরেও খুব খিদে পাচ্ছিলো, আর বালিগঞ্জ স্টেশনে আমি খুব সুন্দর কচুরির গন্ধ পাচ্ছিলাম। তো সেটা শুঁকতে শুঁকতে যখন এখানে চলে এসেছি, দেখলাম খুব সুন্দর কচুরি দিচ্ছে, কিন্তু এর মাঝখানেও একটা প্রবলেম হয়ে গেল, সেটা হলো এই যে কচুরি না খেতে পেয়েও ট্রেনে উঠে গেলাম, এই আশায় যে হ্যাঁ ফাঁকা আছে, ট্রেনটা সিট পেয়ে যাবো। কিন্তু এই ভদ্রলোক আমার সেই আশাটা পুরোপুরিভাবে ব্যর্থ করে দিল। তা দেখে আমি ভেবেছিলাম যে হ্যাঁ এখানে হয়তো সিট পাবো, কিন্তু এই ভদ্রলোক উঠেই মাত্র একটা ব্যাগ রেখে দিয়ে নিজের সিটটাকে রিজার্ভ করে নিল এই পাশের এই মহিলাটার জন্য। প্রথমে ভাবছিলাম এটা ওনার ওয়াইফ, তারপর ভালো করে বুঝতে পারলাম না, উনি একজন ডেইলি প্যাসেঞ্জার আর উনি একজন দায়িত্ববান মানুষ, সেই দায়িত্বটাই পালন করছে অন্য একজনের জন্য সিট দখল করে। এটাই ভাবতে ভাবতে আমার কেটে গেলো যে যদি আমার জন্য কেউ এরকমভাবে এত সুন্দরভাবে একটা সিট দখল করে রেখে দিত, তাহলে হয়তো আজকে খুব কমফোর্টেবলভাবে আমি এক্সামটা দিতে যেতে পারতাম। কিন্তু বেসব্রিজ স্টেশনটায় নেমে আমার যত রাগ ছিল ট্রেনে ওই লোকটার ওপর, সমস্ত রাগ একটু হলেও কমে গেছে, কেননা স্টেশনটা খুবই ভালো লাগছে, চারদিকটা কেন ফাঁকা। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি লোকেশান দেখে, কারণ আমি লোকেশানটা চিনি না ঠিক, আর গুগল ম্যাপের ওপর আমার পুরো ভরসা আছে যে আমি ঠিক টাইম মতন পৌঁছে যাবো। এখানে 12 মিনিট দেখাচ্ছে, তো 12 মিনিট না হোক হয়তো 13-14 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, বাট পুরোটাই আমি বিলিভ করি। কিন্তু লোকেশানটা আমার কাছে আননোন, তাও আমি ব্লগটা এখান থেকে স্টপ করছি, এক্সাম দিয়ে বেরিয়ে তারপর পুরো এক্সপিরিয়েন্সটা বলবো, এখানে রিভিউ করবো। কলেজের সামনে বোর্ডিং লিস্ট দেখে নেওয়ার পরেও একটা প্রবলেম ফিল করছি, সেটা হলো যে এখানে ভেতরে ব্যাগ নিয়ে ঢুকতে পারবো না, তো তার জন্য আমাকে আলাদা করে বাইরে কোথাও ম্যানেজ করতে হবে। বুঝতে পারছি না কোথায় ম্যানেজ করবো, কারণ সমস্ত জায়গা ভেতরে নিয়ে ঢুকতে দেয় ব্যাগ, কিন্তু আমার যেহেতু কেউ আসেনি তো এখানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমার মতন এরকম অনেক স্টুডেন্ট আছে, তাদের সেম প্রবলেম ফিল করতে হচ্ছে, তো তাদের দেখা দেখি দেখছি কী করা যায়। তো এই সবে এক্সাম দিয়ে বেরোলাম, সবাই দেখি বাইরে বেরিয়ে খুব সুন্দর করে সেলফি তুলছে, ব্লগিং করছে, ফটো শ্যুট করছে। আমার এক্সাম মোটামুটি খুবই ভালো হয়েছে, মোটামুটি বলবো না, এভারেজলি খুব ভালো হয়েছে, এটা আনএক্সপেক্টেড ছিল। তারতে স্টেশনের দিকে যাচ্ছি, বাড়ি যাওয়ার টাইম হয়ে এলো, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর আজকের যেহেতু প্রচণ্ড রোদ, তো আমি আর পারছি না, আমি যেহেতু ছাতা নিইনি। ফেরার সময় যেহেতু গুগল ম্যাপ ইউজ করছিলাম না, তো মনে হচ্ছিলো যে হারিয়ে যাচ্ছি বা রং রুটে চলে যাচ্ছি, কিন্তু ঠিকঠাক খুঁজে খুঁজে চলে এলাম। 13 মিনিটের রাস্তায় 8 মিনিটে চলে এসেছি, এত গরম লাগছে আজকের। আর জলের বোতল আছে, সমস্ত কিছু ক্যারি করছি, কিন্তু ছাতাটাই মেনলি আনতে ভুলে গেছি, আর এত রোদের মধ্যে একটু অসুবিধা হচ্ছে বলতে পারো। তো সেই জন্য ভাবছি আর হয়তো বেশিক্ষণ ব্লগিংটা কন্টিনিউ করতে পারবো না, আর আজ যেহেতু ব্লগিং করার কোনো কথাই ছিল না, তাও আমি করছি। তারতে স্টেশন অবধি চলে এসেছি, 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আসবে, আর এখানে ট্রেন নাকি অনেকটা লেট হয়, এটা আমি একজনের কাছে ফোন করে জানতে পারলাম, একটু লেটের ট্রেন থাকে, টাইমটা ঠিক জানা নেই আমারও, তো সেই জন্য হয়তো অনেকক্ষণ বসতে হতে পারে,
তো বসতে হলো, বসে নেবো, কোনো অসুবিধা নেই। আর এদিকের ওয়েদারটা মানে ওয়েদার না ঠিক, লাইক এখানে জায়গাটাও বেশ ভালো লাগছে, চারদিক ফাঁকা। আর আমি কোনোদিন আসিনি তো সেই জন্য একটু ভাবছি একটু বসেই নিই, যদি ট্রেন না আসে তো আমারও অসুবিধা হবে না, সেটের তলায় অনেকক্ষণ ছায়ায় বসতে পারবো। আর আমি এদিকে লাস্ট এসেছি ওই টলিগঞ্জ আর টলিগঞ্জের পর কোন স্টেশন, ওটা টলিগঞ্জ আর লেক গার্ডেন্স, এই দুটো স্টেশনেই একমাত্র এসেছি, তারপরের এইদিকে আর আসা হয়নি। মাঝেরহাট অবধি না, মাঝেরহাট অবধি এসেছিলাম, গাড়িতে এসেছিলাম, ট্রেনে আসিনি, তো সেই জন্য এদিকটা নতুন, যেহেতু তো নতুন জিনিস একটু দেখতে বেশি ভালো লাগে, তো তাই বসে বসে দেখছি। আর আজকের এক্সাম সম্বন্ধে যদি বলা যায় তো এক্সামের পেপারটা একটু ইজি ছিল, সবাই যেহেতু বলছে আমারও মনে হচ্ছে যে ইজি আছে, কারণ আমি ফার্স্ট টাইম এক্সপো এন্ট্রান্স দেখছি, তো আমার কাছে তো ইজি আর হার্ড কোনো কিছুই বুঝতে পারবো না কীরকম কী। তো একটা স্প্রাইট কিনেছি, বসে বসে একটু স্প্রাইট খেয়ে নিই, যেহেতু এক্সাম ক্লিয়ার তো স্প্রাইট ক্লিয়ার হে সব কিছু। বাইরে বেরোলে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেতে বেশি পছন্দ করি, আর যেহেতু এখন গরম আছে তো এটা তো চলবেই, এক্সাম ক্লিয়ার সেলিব্রেশনটা একটা স্প্রাইট থেকেই হয়ে যাক। আর আজ যারা যারা এক্সপো এক্সাম দিয়েছো, সো প্লিজ এক্সাম কীরকম হলো আমাকেও একটু কমেন্ট করো, জানি তোমরা আমার ভিডিওটা খুব রেসপন্সের সাথে দেখো, সেই জন্য আজ অবধি আমি 1K সাবস্ক্রাইবার খুব সুন্দরভাবেই কমপ্লিট করতে পারিনি, তো এত সাপোর্ট করার জন্য সবাইকে থ্যাংক ইউ। ব্রিজ থেকে ফেরার সময়ও সিট পেলাম না, তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, জানি না আজকের ভাগ্যটা খুব বাজে যাচ্ছে, কিন্তু বালিগঞ্জ থেকে সিট পেয়ে গেছি এবং একটা কাকুর সাথে গল্প করতে করতে যাচ্ছি, দাদুটা খুব ভালো, সেভি কিউট কিউট লাগছে আমার পাশে বসে আমার সাথে ফোন দেখছে, কিন্তু উনি জানে না যে ওনাকে নিয়ে এটা ব্লগিং হচ্ছে, তো যাই হোক দাদু কোনো সময় দেখতে পাবে আমার ছবি। ট্রেন থেকে নেমে পুরো বম ভেঙে গেছে, সোনারপুরে নেমে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাই, আর কন্টিনিউ করবো না, অনেকটাই লেন্দি হয়ে গেল ব্লগটা, এমনি তোমরা 1 মিনিটের বেশি তো দেখতে পছন্দ করো না, যেহেতু নর্মাল ব্লগ তো সেই জন্য বেশি দেখতে পছন্দ করো না, তো যাই হোক আর বেশি লেন্দি করবো না। আর এখানে এসে একটা জিনিস খুব বেকার লাগছে, আমি নিজের সাইকেলটা খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে প্রায় 20 মিনিট ধরে খোঁজার পর তারপরে আমি দেখলাম যে আমার সাইকেলটা আমার সামনেই রাখা আছে, কিন্তু রোদ্দুর থেকে আসার জন্য আমার ভিশন গ্লিচ হয়ে গেছে, তো সেই জন্য দেখতে পাচ্ছি না। তো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের জন্য বাই বাই।